नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जाना। 19 डिसेम्बर 2022 जे पांच राशि आउटस्टैंडिंग प्राप्ति घटते चले पांचटी राशि विषय आमी आलोचना करब। तार आगे प्रत्येके ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय अवश्य आपनारा कमेंट बक्से कमेंटी अवश्य आपनारा करबेन। एवं आमी प्रतिदिन आपनादेरके बोली भिडियोटी पुरोटा अवश्य शुनार चेष्टा करुन। शुधुमात्र राशिर नाम शुने एकटा बड़ो धरनेर इनवेस्टमेंट करछेन, भाग्य घुरछे ना, ভাবছেন আমার তো হচ্ছে না। দেখুন, আপনার হচ্ছে না কেন সেটাও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের জন্য একটা মানে বাম্পার অফার বলতে পারেন। এই 25 ডিসেম্বর উপলক্ষে আপনার 16 ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে খুশির সংবাদ। 16 ডিসেম্বর তো 31 ডিসেম্বর পর্যন্ত এই অফারটি থাকবে। সেটি হচ্ছে আপনি রাহু কবচ অথবা শনি কবচ বা যে কোনো কবচের উপর কিন্তু ডিসকাউন্ট এই সময় কিন্তু রয়েছে। যারা এই সময়ের মধ্যে বুকিং করে নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টটা কিন্তু রয়েছে। যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনারা যে কবচটি আপনারা কালেক্ট করতে চাইছেন সেই কবচটি আপনারা অবশ্যই নিতে পারেন। বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে। তো আগামীকাল সোমবার যে পাঁচ রাশির প্রাপ্তি করতে চলেছে এবং আউটস্ট্যান্ডিং প্রাপ্তি এক কথায়, পাশাপাশি যারা রাশির নাম জানেন না তাদেরকে আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আমি বলছি, নামের অক্ষর দিয়েও কিন্তু আপনারা দেখে নিতেই পারেন আপনার প্রাপ্তির যোগ আছে কি না। এবার আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, আমাদের জন্মকুণ্ডলীটা সব গ্রহ যে আমাদের জন্মকুণ্ডলীতে শুভ অবস্থাতে আছে সেটাও না, আবার সব গ্রহ যে অশুভ অবস্থাতে আছে সেটা না। কিছু গ্রহ নেগেটিভ আছে, কিছু গ্রহ পজিটিভ আছে, কিছু গ্রহ নিউট্রাল আছে। এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ আপনার এই যে প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলোর কথা আমি বারবার বলছি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে এবং এর পাশাপাশি আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কি না এটা কিন্তু দেখা দরকার। দেখুন, দশাতে কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরিয়ে দেয়। কেউ কেউ আছে খুব অল্প পরিশ্রম করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আর কেউ কেউ আছে প্রচুর পরিশ্রম করেই যাচ্ছে, পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু অর্থ উপার্জন কিন্তু হচ্ছে না। কেন, হোয়াই, কিসের জন্য, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক দিশা কিন্তু দেখাতে কিন্তু পারবে। দেখুন, আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, আপনার ধনভাবকে যদি স্ট্রং করা যায় এবং আকস্মিক প্রাপ্তির ভাবটাকে যদি স্ট্রং করা যায়, আপনার কিন্তু নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ ধন, ভাগ্য এবং আকস্মিক প্রাপ্তি, এই তিনটা ভাবকে আপনি স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার জন্মছকে লাখ টাকা আছে না কোটি টাকা আছে না হাজারের মধ্যে আছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবে এবং সেটাকে বৃদ্ধি করার জন্য, সেটাকে বাড়ানোর জন্য চমৎকারী যে উপায়গুলো আছে সেটি হচ্ছে, একটি হচ্ছে রাহু রক্ষা কবচ,
ক্যাশ অন ডেলিভারিও বর্তমানে চলছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারে। এবং এর পাশাপাশি যারা চাইছেন যে সরাসরি একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিজস্ব জন্মকুণ্ডলে বিচার করে রাহু কবজ নেবেন, সেটাও নিতে পারেন। বর্তমানে অফার কিন্তু চলছে, অর্থাৎ এটা 31 জানুয়ারি 2022 অবধি অফারটা আপনাদের থাকবে, স্পেশাল অফার। এবং এরপর আপনাদের কিন্তু ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু ঘুরবে, অর্থাৎ বছরের শেষ মুহূর্তে যে কার কখন ভাগ্য ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না। আমি বারবার বলছি, হতাশ হবেন না, কোন জায়গাতে সমস্যা আছে সেটা বিচার করুন। আপনি আমার কথা শুনে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছেন, হচ্ছে না, জানবেন আপনার জন্মছকে বড় কোনো দোষ আছে। এবং যাদের একটু কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাচ্ছে না, একটুর জন্য কেটে যাচ্ছে, রাহু রক্ষা কবচ স্পেশাল আপনাদের কিন্তু কাজ কিন্তু করবে। আগামীকাল শোভন যোগ রয়েছে, শোভন যোগ, এবং এর পাশাপাশি আপনাদের আগামীকাল রাহুকাল রয়েছে, আপনাদের রাহুকাল রয়েছে 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল রয়েছে, 7:30 থেকে 9:00 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট যাত্রা কিছু কিন্তু করবেন না। এবার আসি মানে বিস্তারিত আলোচনাতে, নামের অক্ষর দিয়ে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 7। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 1। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 2। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 7। অর্থাৎ আমি আজকে নামের অক্ষরগুলো বললাম, যারা রাশি জানেন না তারা একমাত্র নামের অক্ষরটা অ্যাপ্লাই করবে। অনেকে প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমরা রাশি জানি না, কারণ রাশি সম্বন্ধে আমরা নিজেরাই ওয়াকিবহল কিন্তু নয়, কোনটা আমাদের রাশি কোন কীভাবে নির্ধারণ করবো। এই জন্য আমি নামের অক্ষর দিয়ে কিন্তু আপনাদেরকে বলছি। দেখবেন এখানে কিন্তু চমৎকারী কিন্তু প্রাপ্তি, আউটস্ট্যান্ডিং প্রাপ্তি কিন্তু হবে। তবে আমি একটি কথা বলি, এই আউটস্ট্যান্ডিং কথাটিও আবার কপি হবে, অবশ্যই একটু নজর রাখবে, কিছুদিনের মধ্যে এই কথাটিও কিন্তু কপি হয়ে নিজের মতন করে আবার থাম্বনেলেও সেট করে দিবে। তো আগামীকাল সোমবার যে 5 রাশির প্রাপ্তি রয়েছে আউটস্ট্যান্ডিং, প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশির শুভ সময় 10:53 থেকে 12:36 পর্যন্ত, টার্গেট নাম্বার 2। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। শুভ সময় 11:15 থেকে 12:28 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষর পর সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় 11:00 থেকে 12:37 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি তুলা। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:12 থেকে আপনার 1:02 পর্যন্ত। অন্তিম এবং সর্বশেষ যে রাশির আমি কথা বলবো, প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের শুভ সময় 10:02 থেকে শুরু করে 12:18 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।